ইয়েমেন ভিত্তিক হুথি যোদ্ধাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের হামলার প্রেক্ষাপটে ধারণা করা হচ্ছে যে মধ্যপ্রাচ্যের সংঘাত ছড়িয়ে পড়বে হুথিরা এসব হামলার প্রতিশোধ গ্রহণের কথা জানিয়েছে ইরান সমর্থিত গ্রুপটি লোহিত সাগরে জাহাজে হামলা এবং গাজায় হামাসকে সমর্থন অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে হুথিরা ইতোমধ্যেই তাদের শক্তির বিষয়টি জানান দিয়েছে লড়াইয়ে হেলিকপ্টার ছাড়াও হুথিরা তাদের সাম্প্রতিক হামলাগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে বিশেষ করে বাণিজ্যিক জাহাজে মনুষ্যবিহীন উড়ন্ত যান বা কথিত কামিকাজে ড্রোন ব্যবহার করে হামলা করেছে তারা এর আগে তারা কাসেম ড্রোন ব্যবহার করত এছাড়া ভি আকৃতির এয়ারক্রাফটের সাথে দূরপাল্লার সামাদ হাউসিরা বেশিরভাগ অস্ত্রশস্ত্রে পেয়েছে সৌদি আরবের সাথে দীর্ঘ সময় ধরে চলা সংঘাতের সময় যুক্তরাষ্ট্র সহ তাদের মিত্ররা মনে করে হুথিরা ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ও ড্রোন সহ এসব অস্ত্র ও উপকরণ পেয়েছে ইরানের কাছ থেকে দু উনিশ সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্র জানায় তাদের নৌবাহিনী আরব সাগরের ক্রুজ মিসাইল বহনকারী একটি আটক করে দিয়েছে যেটি ইরান থেকে হুথি বিদ্রোহীদের কাছে জানিয়েছে এই যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার প্রথম দিনের হামলায় তারা রাতভর ষোলোটি হুথি অবস্থানকে লক্ষ্য করে বিমান ও নৌ আক্রমণ চালিয়েছে যেসব স্থানে হামলা চালানো হয়েছে তার মধ্যে আছে হাউসিদের কমান্ডো সেন্টার অস্ত্রাগার এবং এয়ার ডিফেন্স সিস্টেম প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন এই পদক্ষেপ আন্তর্জাতিক বাণিজ্য প্রবাহকে সুরক্ষা দেবে তিনি জানিয়েছেন নেদারল্যান্ডস অস্ট্রেলিয়া কানাডা ও বাহরাইন হুথিদের উপর হামলার ক্ষেত্রে প্রয়োজনীয় সহায়তা দিয়েছে অন্যদিকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছেন এই হামলা ছিল সীমিত প্রয়োজনীয় এবং আত্মরক্ষার ন্যায্য পদক্ষেপ তবে ইয়েমেনে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের হামলার নিন্দা জানিয়ে এই হামলাকে অবৈধ আখ্যায়িত করেছে রাশিয়া হাউসিদের উপ পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যকে হুঁশিয়ার করে বলেছে এই নির্মম আগ্রাসনের জন্য তাদেরকে চড়ামূল্য দিতে হবে যুক্তরাষ্ট্র বলেছে তারা ইরান সমর্থিত হুথিদের ষোলোটি অবস্থানে ষাটটি লক্ষ্য টার্গেট করে হামলা চালিয়েছে পেন্টাগন বলেছে এই টার্গেটের মধ্যে ছিল রাডার সিস্টেম ড্রোন স্টোরেজ এবং উৎক্ষেপণ কেন্দ্র ক্ষেপণাস্ত্র মজুদ রাখার জায়গা ও উৎক্ষেপণ এলাকা এবং হুথি কমান্ডো ও কন্ট্রোল সেন্টার হুথি নিয়ন্ত্রিত ইয়েমেন রাজধানী সানায় হামলার খবর পাওয়া গেছে এছাড়া হুথিরা নিয়ন্ত্রণ করছে এমন কিছু এলাকায় হামলা হয়েছে যার মধ্যে আছে হোদেইদা বন্দর ধামার এবং হুসিদের শক্ত ঘাটি সাদা তারা জানিয়েছে হামলায় তাদের পাঁচজন মারা গেছে এবং ছয় জন আহত হয়েছে পেন্টাগন বলেছে সামরিক স্থাপনায় হামলা হয়েছে এবং কোনো বেসামরিক স্থাপনায় তারা হামলা করেনি